ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি খুবই মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেটা হচ্ছে পিৎজা। আমার এই রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে বাসায় ঠিক রেস্টুরেন্টের মতোই পিৎজাটা তৈরি করে নেওয়া যায়। অনেক সময় নিচের পাটটা ক্রিস্পি করতে গেলে টপিংসগুলো পুড়ে যায়, বা টপিংসগুলো ভালো রাখতে গেলে নিচের পাটটা ক্রিস্পি হয় না, কাঁচা থেকে যায়। আমার এই রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে নিচের পাটটা ক্রিস্পি রেখে উপরের টপিংসগুলো পারফেক্ট রেখে কীভাবে বাসায় পিৎজা তৈরি করে নেওয়া যায়। আমি এখন এই কাঁচের বাটিটায় ডোটা তৈরি করব। ডোটা তৈরি করার আগে আমি কিছুটা গরম পানি রেখেছিলাম বাটিটায়, যেন বাটিটা গরম থাকে। এখন আমি এই পানিটা ফেলে দিচ্ছি। এক কাপ উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমন হবে যে না খুব বেশি গরম বা না ঠান্ডা, একটি আঙুল দিলেই বুঝতে পারবো যে একটি গরম অনুভব হচ্ছে। এই পানিটার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এক চা চামচ ইস্ট, আধা চা চামচ মধু, এখানে আপনারা মধুর পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন একটি এগ বিটার দিয়ে আলতো করে নেড়ে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় এক চা চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। এই অবস্থায় আমি ময়দা একটু একটু করে মিশিয়ে নিব, একবারে দেওয়া যাবে না। এখানে আমার আড়াই কাপ থেকে তিন কাপের মতো ময়দা লাগবে। এখানে একটি মজার ব্যাপার হচ্ছে, আপনি টপিংস যত মজাদারই ব্যবহার করুন না কেন, আপনার ডোটা পারফেক্ট হতে হবে। ডোটা যদি আপনার পারফেক্ট না হয় তবে পিৎজাটা কখনোই ভালো হবে না। সেজন্য আমাদেরকে ডোটাই আগে ভালোভাবে তৈরি করে নিতে হবে। ডোটা যদি ভালোভাবে তৈরি হয় তবে টপিংস আপনি যেটাই দেন না কেন, পিৎজাটা অনেক মজা হবে। এই পর্যন্ত আমি বিটারটা ইউজ করলাম, এখন বিটার থেকে ময়দাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ময়দাগুলো ভালো করে মথে নিতে হবে। একটু করে ময়দা দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। একসাথে অনেকগুলো ময়দা কখনোই দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। ডোটা দেখতে ঠিক এই রকমই স্টিকি হবে। একটু একটু করে আটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর আরেকটি কথা, আপনারা যখন বাসায় ডোটা তৈরি করবেন তখন চেষ্টা করবেন খালি হাতেই ডোটা তৈরি করে নিতে। তবে অবশ্যই ডোটা তৈরি করার আগে খুব ভালোভাবে হাতটা পরিষ্কার করে নেবেন। খালি হাতে ডোটা তৈরি করতে অনেকটা সহজ। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দুই থেকে তিনবার কিন্তু শুধু পানি দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি। এখন আমি ওপর থেকে একটু অলিভ অয়েল দিয়ে এভাবে চারিদিকে মাখিয়ে নিচ্ছি, যেন ড্রাই না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিব। পিৎজা তৈরি করতে আমি দু ধরনের প্যান নিয়েছি। এই প্যানটায় একটু বেশি সময় লাগে পিৎজা তৈরি করতে, এটা একটু কম সময় লাগে এবং খুব সুন্দরভাবে নিচের পাটটা ক্রিস্পি হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছি, এই ডোটা কিন্তু আপনারা রেফ্রিজারেটরে রেখে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। ডোটা দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থায় ডোটা আমি আরও কিছুক্ষণ মতে নিব। কিছুটা শুকনো ময়দা নিয়ে নিচ্ছি। এখন ডোটা আমি আরও দুই থেকে তিন মিনিট এভাবে মতে নিচ্ছি। আমি আগেই বলেছি যে এই ডোটাই যদি পারফেক্ট হয় তবে আপনার পিৎজা পারফেক্ট হবে। ডোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কখনোই পিৎজাটা ভালো হবে না। খুব যে জোরে জোরে চেপে চেপে মতে নিতে হবে তাও নয়, এইভাবে ঠিক একটু এপাশ ওপাশ করে নিলেই হবে। এখন আমি একটি বেলনার সাহায্যে রুটির মতো করে কিছুটা বেলে নিব।
এভাবে একটু বেলনা দিয়ে বেলে নিলে আমাদের জন্য সহজ হবে, কারণ আমরা তো পিৎজা তৈরিতে এক্সপার্ট না। তো যাই হোক, যেভাবে সহজ হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এভাবে করে নিয়ে একটু আটা ছিটিয়ে নিয়ে এভাবে হাতের মধ্যে আমি তুলে নিচ্ছি, ঠিক হাতের পেছন সাইডে এপাশ আর এই হাতের এই পাশ দিয়ে আমি রুটিটা বড় করে নিব। খুব খেয়াল করে দেখেন, এই ঠিক এই পাশে আর এই পাশে দিয়ে আমি আস্তে করে ঘুরিয়ে নিচ্ছি, আর একটু করে ঘুরাবো আর একটু করে রুটিটা বড় হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটু করে ঘুরিয়ে নিচ্ছি আর একটু করে রুটিটা বড় হয়ে যাচ্ছে। এভাবে রুটিটা বড় করার সময় ভয় পাওয়ার কোনো কারণ নেই যে রুটিটা ছিঁড়ে যাবে, রুটিটা ছিঁড়ে যাবে না যদি ডোটা আপনার পারফেক্ট হয়। এভাবেই একটু করে ঘুরাবেন, পুরো রুটিটা বড় হয়ে যাবে। এখন আমি প্লেটের উপরে এটা বিছিয়ে দিব, তবে সম্পূর্ণটা গোল হবে না, গোলটা আপনাকে হাতে করে নিতে হবে। আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আপনি সাইড থেকে এটা গোল করার চেষ্টা করবেন। ডোটা ঠিক রাবারের মতো হবে, আপনি যেই দিকে খুশি সেই দিকেই আপনি টেনে বড় করে নিতে পারবেন। ওই যে আমি আগেই বলেছি যে যদি ডোটা পারফেক্ট হয় তবে আপনি ইচ্ছে মতোই শেপটা করে নিতে পারবেন, আর ডোটা যদি আপনার পারফেক্ট না হয় তাহলে আপনি শেপটা ঠিক মতো করতে পারবেন না এবং ছিঁড়েও যাবে। এই অবস্থায় আমি প্যান্টটা চেঞ্জ করে নিব এবং এই সাইড দিয়ে প্রতিটা রাউন্ডে আমি ট্যাপ করে নিব। এখন আমি এভাবে ট্যাপ করে নিচ্ছি। আমি টপিংসের জন্য এগুলো ইউজ করেছি, আপনারা চাইলে পাকা টমেটো দিয়ে সসটা তৈরি করে নিতে পারেন। আপনারা টপিংসের জন্য আপনাদের পছন্দ মতো সব কিছু ব্যবহার করতে পারেন। এখানে আমি অলিভ নিয়েছি, আর নিয়েছি হালাপিনো। টপিংসগুলো ব্যবহার করার আগে ফর্ক দিয়ে এইভাবে একটু গেঁথে নেবেন। এখন আমি পিৎজা সসটা দিয়ে দিচ্ছি, আর এই সসটা কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এই সসের জন্যই পিৎজার অনেক টেস্ট বেড়ে যায়, যার কারণে বলছি এটা কখনোই বাদ দেওয়া যাবে না। এভাবে আমি ব্রাশ করে নিচ্ছি। সসটা চেষ্টা করবেন কর্নারে যেন না যায়, কর্নারে গেলে বেক যখন করবেন তখন কিন্তু সাইড দিয়ে পড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমার মেয়ে ওয়েট করছে কখন পিৎজাটা রেডি হবে, ওর পছন্দ মতোই আমি টপিংসগুলো দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চারা যা খেতে পছন্দ করে সেই হিসাবে টপিংসগুলো রাখতে। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা নির্ভর করবে আপনারা কীভাবে খেতে পছন্দ করেন, যদি কম খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই কম দিবেন, আর যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি করে দিবেন। এখন আমি অলিভ দিয়ে দিচ্ছি, হালাপিনো দিয়ে দিচ্ছি। হালাপিনোটা দেওয়ার সময় আপনারা কিন্তু অবশ্যই দেখে দিবেন, কারণ এটা অনেক ঝাল। এখন আমি ব্রোকলি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ধরনের সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। আমি চুলাটা প্রিহিট করে নিয়েছি এবং 400 ডিগ্রি ফারেনহাইটে 15 থেকে 20 মিনিট আমি এটা বেক করব।
তবে এক এক ইলেকট্রিক ওভেনের সিস্টেম এক এক রকম। যখন বাইরে থেকে দেখা যাবে বাবলের মতো হচ্ছে চিজটা, তখনই বুঝতে হবে যে অলমোস্ট রেডি পিৎজা। আর এভাবে যদি পিৎজাটা বাসায় রেডি করে নিতে পারেন, তাহলে কিন্তু প্রতি সপ্তাহে হয়ে যাবে পিৎজা পার্টি।